ক্যালেন্ডারে তারিখটা 10 এপ্রিল 2021। এই দিনই বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটে রক্তে রাঙা হয়েছিল কোচবিহারের শীতলকুচি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচজনের। আর কয়েকদিন পরেই সেই ভয়ঙ্কর 10 এপ্রিলের বর্ষপূর্তি। এই পরিস্থিতিতে ওই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সেই শহীদদের প্রতি স্মৃতির উদ্দেশ্যে আমরা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জেলার প্রত্যেকটি অঞ্চলে পার্টি অফিসে আমাদের দলীয় কার্যালয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে এই 5 শহীদকে আমরা স্মরণ করব। সকাল 9টা থেকে 10টার মধ্যে প্রত্যেকটা অঞ্চলের পার্টি অফিসে, ইতিমধ্যে 10টা। তৃণমূলের শহীদ দিবস পালনের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ছক রাজনীতি করার জন্য এইসব জনসহানুভূতি আদায় করার চেষ্টা, রাজনীতিকরণ এইসব করেই থাকে, তো সেই জন্য ওনারা চেষ্টা এবারও করবেন না, এরকমটা হতে পারে না। মূল অভিযুক্ত যারা শহীদ যারা হয়েছেন তাদেরকে যারা মারল তারা প্রত্যেকেই প্রায় তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং তারা সেই দলের বিভিন্ন পদে আসীন। যে দলের লোকেরা খুন করল সেই দলের নেতৃত্বরাই আবার শহীদদের স্মরণ করবেন, তো মানে জুতো মেরে গরুদানের সমপর্যায়ে বিষয়টা। রাজনীতি চলছেই, আর এসবের মাঝেই প্রিয়জনকে হারানোর যন্ত্রণা নিয়ে বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন আনন্দ সামিউল মনিরুজ্জামানদের পরিবার। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কোচবিহার। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে খাপ পঞ্চায়েতের আদলে ফরমান ঘিরে নতুন বিতর্ক। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জুলুমবাজি চলছে তাদের উপরে। গতকাল গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়েন তৃণমূল বিধায়ক। তবে এই ঘটনায় বিজেপির ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। চাষ বন্ধ করে দিয়েছিল, কারেন্ট বন্ধ করে দিয়েছিল, একটা মেয়েকে বাড়ির থেকে বের করলে যে তাকে মারপিট করে তোকে জায়গা দিতে হবে, এ দিতে হবে, তাতে প্রচুর টাকা নিয়েছে। খাপ পঞ্চায়েতের আদলে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চকদাড়ি বেড়া গ্রামে ফতোয়া ঘিরে শোরগোল পড়েছে রাজ্যে। এই প্রেক্ষাপটে সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। গ্রামবাসীদের দাবি অনুযায়ী গ্রামে এমন জুলুমবাজি নতুন কোনো ঘটনা নয়, ধারাবাহিকভাবে তা চলে আসছে। কোনো বিবাদ বা সমস্যা দেখা দিলে পুলিশ নয়, জানাতে হবে গ্রাম পরিচালন কমিটিকে। এই ফরমান জারি করে সোমবার লিফলেট পড়েছিল গ্রামে। গ্রাম কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরদিনই মঙ্গলবার চকদাড়ি বেড়ায় যান মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। আর তখনই গ্রামবাসীদের একাংশের এক রাশ ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরই গ্রামবাসীদের ক্ষোভ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তৃণমূল বিধায়ক। আমি আজকে বিধায়ক হিসেবে বলে যাচ্ছি এই জিনিস আমি বিন্দুমাত্র এলাও করবো। আমাদের কাছে খুব খারাপ লেগেছে যে আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি, এটা কি আলাদা কোনো দেশ যে যেখানে এখানকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই যে লিফলেট দিয়ে ফতোয়া, এটা কিন্তু আজকে নয়, দীর্ঘদিন ধরে গ্রামে চলে এসেছে কার্যত এই রকম ভাবে একটা গ্রাম কমিটি নামে অনুশাসন। যখন লাইন টানতে আসলো তখন বলছে দেওয়া যাবে না, কেন বলে এই মাঠের উপর দিয়ে দেওয়া যাবে না, মাঠের পাঁচিল হবে, ছেলেটারা উঠবে, অ্যাক্সিডেন্ট হবে, তোমাকে দেওয়া যাবে না। কারা বললো সেটা? ওই গ্রাম কমিটির উনি সেক্রেটারি না কি যাই হোক একটা পদে ছিলেন, উনি বলেছিলেন সুভাষ গড়ি মাসে। খাপ পঞ্চায়েতের ছায়া মহিষাদলে বিজেপিকে দায়ী করলেন তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব বিজেপির। এটাকে প্রতিহত করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করেছে, এটা আমি এসে যা উপলব্ধি করলাম, এটা ভারতীয় জনতা পার্টির চক্রান্ত। এই হ্যান্ডবিল খামে খামে করে দিয়েছে, তাকে ধরা হোক, প্রয়োজনে সত্যতা যাচাই করা হোক, প্রত্যেকটা বাড়িতে এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে, বিধায়ক মিথ্যে কথা বলছে। ফতোয়া বিতর্কে 5 জনকে গ্রেফতার করা হলেও আরেক অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি প্রণব দাসকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে তার খোঁজে তল্লাশি চলছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।